গুড মর্নিং, আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করে দিচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এদিকে ঘরের পুজো তো শেষ হয়ে গেছে, এবারে আমার বড়দি পাঁচালিপুরে পুজো করেছে। সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল, তোমরা ভালোভাবে আনন্দ করো। আর তোমরা তো জানো আমি বাপের বাড়ি আবার চলে এসেছি, এখান থেকে এবার ব্লগগুলো দেখাবো, তাহলে ব্লগটা দেখতে থাকো। আজকের বাজারটা তো হেভি লাগছে দেখতে, পুরো সবুজ লাল। এখানে কি রেখেছে দেখি, ধনে পাতা রেখেছে, লাল শাক আছে, তারপর এখানে বিন আছে, টমেটো আছে, গাজর, করলা, আর এটা লাউ, নিচে একটা পেঁপে, আর লঙ্কা আছে কিছুটা। এই লঙ্কাগুলো খুবই ঝাল, এখন যে মোটা লঙ্কাগুলো বেরিয়েছে। আর পেঁয়াজ কলি আছে এদিকে, আর এক ঝুড়ি সিম। এখানে যা যা সবজি আছে আমার সবকটাই পছন্দ, বেশি করে সিম আর পেঁয়াজ কলিটা, লাল শাকও প্রিয়। এইটা আজকে আমাদের বাজার। তোমাদের একটা জিনিস দেখায়, নাড়ু গোপাল কি করছে বসে। এই বাবা এগুলো গোছাও সব, মটরশুটি কোথায় আর বিন কোথায়, সব মিশে গেছে। কি হচ্ছে এগুলো, সবাই কিন্তু দেখবে। এ বাবা সব জায়গা ছড়াচ্ছে, দেখ যে কি করেছে মামা, সব সবজি উলট পালট করে দিয়েছে। এখানে খিচুড়ি বসানো হয়েছে, খিচুড়ি হচ্ছে, বড়দি করছে, তারপরে আলুর দম তৈরি হবে। খিচুড়িটা হয়ে গেলে আলুর দম বসাবে। এখানে সব ভেজে রেখেছে সবজি, কুমড়ো, মটরশুঁটি, তারপর ফুলকপিও দেবে। আর এই যে আলুর দমের আলু, আলুর দম এখনো বসানো হয়নি। দিদি আলুর দম বসিয়ে দিয়েছে, আর কিছুক্ষণ হলেই পুরো রেডি হয়ে যাবে খিচুড়ি আর আলুর দম। খিচুড়িটা দেখে মনে হচ্ছে দারুণ হয়েছে, কিন্তু ঠাকুরের প্রসাদ বলে কথা। এখনই সরস্বতী পুজো শুরু হয়ে যাবে আমাদের বাড়িতে, দিদি পুজো করবে। দিদির শরীরটা ভালো নেই, তাও কষ্ট করে করছে। সরস্বতীর পাঁচালি পরে পুজোটা হবে। পুজো শুরু করে দিয়েছে দিদি, সোনা বাবার দুষ্টুমি চলছে এখনো। এই যে বৃষ্টি এসে গেছে, অনেকদিন পরেই এলো আমাদের বাড়িতে, আর পুরো সরস্বতী ঠাকুরই মনে হচ্ছে ওকে। আর পুচকু তো বৃষ্টির সাথে ভাবও হয়ে গেছে, যে খেলা দেখাচ্ছে ওকে এখন। বাবা ওরম দুষ্টুমি করে না, ও কিন্তু খেতে পারবে না, নষ্ট করবে শুধু মধু। আবার শ্বশুর বাড়িতে চলে এসেছি, বাড়িতে ঢুকবো না, এখানে আজকে সরস্বতী পুজোর নিমন্ত্রণ আছে, একসাথে এরা পুজো করে, সেই খাওয়া দাওয়াই করতে আসছি, লাঞ্চ যেটা। কিছু খাবার হয়েছে, খেয়ে দেয় আবার বাপের বাড়ি চলে যাবো। যেখানে খাওয়া দাওয়া হবে সেই বাড়িতে চলে এসেছি, সবার খাওয়া হয়ে গেল, চারটা বেজে গেছে, ফুচকুকে রেডি খাওয়াতে খাওয়াবে। এই টাইমে তো ঘুমোই, বাড়িতে তো দাঁড়িয়ে
এই তো থামো তো, এই যে থামনি তো, চল চল বাইরে ঘুরে নিয়ে আয়। বলো না কিন্তু যে যাচ্ছি আমরা, চা খেয়ে উঠলাম, এবার আমি রান্নাঘরে যাবো। মেয়োনিজ পাস্তা, এটা একটা বেশ নতুনত্ব আছে, ভালোই লাগে খেতে, বাচ্চারাও পছন্দ করবে। আর পেছনে ডিস্কো চলছে, চুলটাও আসানো হয়নি। পাস্তাটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটু সামান্য সাদা তেল দিয়ে দেবো, যাতে পাস্তাটা গায়ে গায়ে লেগে না থাকে, তার জন্যই সাদা তেলটা আমি দিয়ে দিলাম। আমরা আজকে ডিনার করব পাস্তা দিয়েই। পাস্তাটা ভালোই সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। পুচকু বাবা ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠে গেছে তাই কাঁদছে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলু দিয়ে দেবো প্রথমে। এই যে আলুটা আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, সবজিটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি খুব একটা মানে লাল লাল করে ভাজবো না, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো এক চামচের মতো। আর এক চামচের মতো সোয়া সস দিয়ে দেবো। এবার টমেটো কেচাপ দিয়ে দেবো। এক চামচ, দু চামচের মতো এখন দেব, পরে আবার পাস্তা দেওয়ার পরে আবার দু চামচ দেব। এবার আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি। আবার দু চামচের মতো টমেটো কেচাপ দিয়ে দেবো। চিলি ফ্লেক্স দেব, পাস্তা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি মেয়োনিজটা দিয়ে দেব। মেয়োনিজ পাস্তা পুরো রেডি, এবার আমরা ডিনারে খেতে বসে যাব সবাই মিলে। সবাইকে শুভরাত্রি, ভালো থেকো, টাটা।